দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দেশে দেশের বাইরে চাঞ্চল্যকর তথ্য নিয়ে নিয়মিত আয়োজন আমার সংবাদ টপ টেন নিউজে। সাথে আছি আমি আশরাফি দিবা। কুমিল্লা চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন এলাকায় উস্কানি দিয়ে মন্দিরে হামলা এবং ভাঙচুরের ঘটনায় 43 জন আটক। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 7 জনের মৃত্যু, নতুন শনাক্ত 466 জন। তৃতীয় ধাপে আগামী 28 নভেম্বর 1007 ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত। প্রাথমিকভাবে 30 লাখ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কুমিল্লায় হামলার ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ধর্ম বর্ণ নির্বিশেষে দেশবাসীকে সব উস্কানির মুখে শান্ত থেকে নিজেদের ঐক্য সংহতি দৃঢ়ভাবে রক্ষা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের প্রশাসনকে সাম্প্রদায়িক অপশক্তির উস্কানিমূলক তৎপরতা ও ষড়যন্ত্রমূলক দুর্ভিসন্ধির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শিলতাহানির মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাইওয়ানের কাওসিউয়ে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে 46 জনের মৃত্যু, আহত হয়েছেন 41 জন। জ্ঞান ফিরেছে আইসিতে থাকা ক্রিকেটার মোশাররফ রুবেলের। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেশ ও দেশের বাইরের নতুন নতুন আপডেট জানতে চোখ রাখুন আমার সঙ্গে ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।